হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো এখন বাজছে 6টা, আমরা বেরিয়ে পড়েছি রাইডের জন্য। যাব হিন্দুস্তান, এখান থেকে হিন্দুস্তান হয়ে আজাদ হিন্দে যাব। ওখানে আমাদের সব সুপারবাইকাররা আসবে, আজকে তাদের সঙ্গে মিট আপ করবো। তো পাণ্ডা তেলিপাড়ার মোড়ে আমাদের সব বন্ধুরা সব আছে দাঁড়িয়ে। এখন এখান থেকে বেরিয়ে আমি ওদের সঙ্গে দেখা করব। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার গাড়ি ঢেকে রাখা আছে, তোকে নিয়েই যাবো, বোবোকে নিয়ে আজকে বেরোবো রাইডে। তো তোমরা ব্লগটা দেখো, এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো, এই যে রুমু ভাই, আরোহণ ভাই চলে এসেছে, চলো এখান থেকে বেরোবো। ওর মডিফাই করা আরেক হ্যান্ডেল নিয়ে যাবে দুটো, একটা গোল্ডেন কালার। আর এই হচ্ছে সোহেল ভাই ড্রিম বাইক, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ ব্লু কালারের। সোহেল ভাই অনেক শখে গাড়িটাকে মডিফাই করেছে। এই হচ্ছে ওনার সোহেল ভাই, সোহেল ভাই চ্যানেল। একদম আমি তো দেখতেই পেলাম না, ওখান থেকে বেরোনোর পর আর একবারও দেখতে পেলাম না ওকে। এ ভাই, কি হলো? তো এখানে সোহেল ভাইয়ের আরেক হ্যান্ডেলের ইঞ্জিনের এই চাপাটা খুলে গেছে এখানে রানিংয়ে। এখানে সোহেল ভাইয়ের গাড়িটা একটু প্রবলেম দেখা দিয়েছে, ওই যে ইঞ্জিনের চাপাটা ওইখানটা খুলে গেছে, তারপর থেকে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। চোখ করো না বেশি, চোখ করলে ইয়ে প্লাগে তেল উঠে আবার স্টার্টই নেবে না। ও ভাই, छपड़ी लोग, ये जो देख रहे हैं छपड़ी लोगों को, बिना हेलमेट के जा रहे हैं, ये जो छपड़ी लोग को देख रहे हैं बिना हेलमेट के जा रहे हैं, चलो पकड़ के चालान मारो, इन सालों को चालान मारो। আজকে আমাদের এনজয়মেন্ট, এটাই মজা ভাই লাইফের, এটাই আজকের দিনের জন্য এটাই মজা। তোমরা আজাদ হিন্দে পৌঁছে গেছি, এখন এন্ট্রি করছি। এখানকার মাহল দেখতে পাচ্ছ তোমরা, এখানকার অবস্থাটা কি? এখানকার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব পাগলে ভরা পড়া, পাগলে সব পাগলে ভরা পড়া।
অ্যাপাচি স্টেশনের এই জায়গাটা ওভার হিট হয়ে কুলিং কয়েল ফেটে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হিন্দুস্তানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো এখান থেকে বেরোনোর সময় আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা প্লাস বন্ধু এবং আমার কাস্টমার আমার কাছ থেকে পালসার গাড়ি নিয়েছিল, ও পালসার লাভার। তো এই হচ্ছে হ্যালো গাইস, হ্যালো, দাদাকে সাপোর্ট করো, খুব ভালো ভালো ভিডিও বানাচ্ছে পালসার রিলেটেড, বা কোনো বাইক যদি লাগে দাদার থেকে একটু যোগাযোগ করো। আর আমার ফ্যাম কিন্তু গাইস তুমি জানো চুচুরা করে খুবই ফেমাস, এরা হচ্ছে দাদার জন্য দাদাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। ভাইয়ের একটা চ্যানেল আছে, চ্যানেলের নামটা বলো, কি সরকার মোটর ব্লগস গাইস, কি সরকার মোটর ব্লগস, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ডেফিনেটলি আমাকে আর দাদাকে দুজনকেই সাপোর্ট করো, অবশ্যই তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদের দরকার, একদম একদম। তোমরা সাথে থাকো, পাশে থাকো এবং ভালোবাসা দিতে থাকো, এইভাবেই আগামী দিন দাদার জন্য কি করবে চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, সাপোর্ট করো গাইস, সাপোর্টে আর কমেন্টে মানুষ বেশি মোটিভেট হয় আরো ভালো ভালো ভিডিও আসবে। ঠিক আছে গাইস, তোমরা ভালো করে ট্রাই করো। গাড়িটা স্ট্যান্ড করেছে বলে এখানে গাড়িটার গিয়ার বক্সের এদিকে চাপা বক্সটা খুলে গেছে। তো মিস্ত্রি সাহেবকে নিয়ে এসেছিলাম আমরা, জানি রাস্তাঘাটে কোনো যদি সমস্যা হয় তো মিস্ত্রি সাহেব ঠিক করে দিতে পারবে, ওই জন্য মিস্ত্রি সাহেবকে সঙ্গে করে নিয়ে আসা হয়েছিল। এখন এখানে গাড়িগুলো ঠিক করা হবে, ঠিক করে আমরা ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে রওনা দেব। এখানে গাড়িটার কী অবস্থা হয়ে আছে গাড়িটাই দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সোহেলের গাড়িটা খারাপ হয়ে গেছে, এই যে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আমরা, গাড়ি খারাপ হয়ে গেছে, তবু মস্তি শেষ হয়নি, মস্তি করেই যাচ্ছি আমরা। এ ভাই তো হিন্দুস্তানে ব্রেকফাস্ট করলাম আমরা এখানে পৌঁছে, এখন হিন্দুস্তানের ক্রাউডটা তোমরা দেখতেই পাচ্ছ। যা ক্রাউড আর যা ওয়েদারের অবস্থা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি কারণ সোহেলের গাড়ি খারাপ হয়ে গেছে, আমাদেরকে বাড়িও ফিরতে হবে। কারণ এখান থেকে 25 কিলোমিটার পান্ডুয়া, এখান থেকে গাড়ি বাই করে ঠেলে ঠেলে গাড়ি নিয়ে যেতে হবে, আমরা এখান থেকে ওই জন্য বেরিয়ে যাচ্ছি। তো ভিডিও এ পর্যন্তই, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং যারা ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।